নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি তত্ত্ব ট্রে। তত্ত্ব ট্রে বানানোর জন্য আমি নিজের হাতে বানিয়েছি এই নৌকা। ট্রে বানাতে গেলে আমার প্রথমে প্রয়োজন নৌকার শেপ অনুযায়ী থার্মোকল। প্রথমে আমি পেন দিয়ে দাগ দিয়ে নিচ্ছি থার্মোকলটা, পরে কেটে নিতে হবে। এখন সেম প্রসেসে পিচ বোর্ডের ওপর নৌকার শেপ অনুযায়ী কেটে নিতে হবে। অন্যদিকে ফ্লেক্সিবল পাইপ পরিমাণ মতো কেটে নিতে হবে, যাতে এটা পাইপ বুঝতে না পারা যায়। তাই আমি কালারিং রিবন ইউজ করছি পাইপটাকে ঢেকে দেওয়ার জন্য। গোল ঘুরিয়ে ঘুরিয়ে গ্লু গানের আঠা দিয়ে পাইপটা মুড়ে দিলাম কালারিং রিবন দিয়ে। এমন পাইপ রিবন দিয়ে মোড়া আমাকে 6 পিস রেডি করে নিতে হবে। পিচবোর্ড যাতে দেখা না যায় তাই আমি সাদা কাগজ দিয়ে পিচবোর্ড মুড়ে দেবো। সাদা কাগজ দিয়ে মুড়িয়ে নেওয়ার পর পাইপগুলো আঠা দিয়ে একে একে বসিয়ে নেব ট্রের চারিদিকে শেপ অনুযায়ী। মাঝখানে পাইপের ফাঁকগুলো বোঝা যাতে না যায় তাই আমি প্লাস্টিকের পাপড়ি ইউজ করছি আঠা দিয়ে। 6টা ফাঁকা অংশ পাপড়ি দিয়ে মুড়িয়ে দিলাম। এখন খুব ভালোভাবে তৈরি হয়ে গেল বাড়িতে বানানো তত্ত্বসূচির ট্রে। তো বন্ধুরা, আমার এই ট্রে বানানোর ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো, যাতে এইরকম হাতের কাজের ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্যে বাই।